এমনিতেই প্যালেস্টাইনের কাছে ভোটে হেরে যুক্তরাষ্ট্র অন্ধকার দেখছে তারই মধ্যে ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা যেন মরার ওপর খাড়া হয়ে দাঁড়িয়েছে নিজেদের নতুন মিসাইল পরীক্ষা করল ইরান ইমাত বাই স্তম্ভ নামের এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যে কোনো লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল জানিয়েছেন নতুন এই ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের বিজ্ঞানীরা তৈরি করেছেন মিসাইল রিসার্চার অ্যান্টি কর্সম্যান জানিয়েছেন এই ক্ষেপণাস্ত্রের বিশেষত্বই হল যে কোনো লক্ষ্যবস্তুকে অব্যর্থ নিশানা বানানো এক একটি মিসাইলের রেঞ্জ সতেরোশো কিলোমিটার লক্ষ্যবস্তুর পাঁচশো মিটারের মধ্যেই নির্ভুলভাবে হামলা চালানোর ক্ষমতা আছে সঙ্গে রয়েছে সাতশো কিলোগ্রামের ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতা তবে এটাই প্রথম নয় এর আগে ইরানের হাতে ছিল সাহাব নামের তিনটি মিসাইল দুই হাজার মিটারের মধ্যে নির্ভুল হামলা চালাতে সক্ষম এই মিসাইলগুলো কাজ করছে উল্লেখ্য কিছুদিন আগেই ইরানের সঙ্গে আমেরিকাসহ বিশ্বের ছয়টি পরমাণু শক্তিধর দেশের পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে ওই চুক্তি অনুযায়ী ইরান নিজের পরমাণু কেন্দ্রগুলোতে পরমাণু শক্তির ব্যবহার কমাবে এবং রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে পরিদর্শন করতে পারবে বদলে ইরানের ওপর থেকে সমস্ত আর্থিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবার সেই ইরানই পরমাণু শক্তির বদলে নিত্য নতুন মিসাইল তৈরি শুরু করেছে